জ্যোতিষী রামকৃষ্ণ ঘোষ বলছি। আজ আমি লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতির বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে আলোচনা করছি। ষষ্ঠপতি, তৃতীয়পতি, অষ্টমপতি, দ্বাদশপতি এগুলো অশুভ পতি হলেও এদের কিন্তু আমাদের জন্মছকে গুরুত্ব আছে। এগুলোর উপরে আমরা হয়তো অতটা গুরুত্ব দিই না। আমরা লগ্ন, পঞ্চম এবং নবম এইসব পদগুলোর উপরে, দশম পদি এইসব পদগুলোর উপরে বেশি গুরুত্ব দিই যে জন্মছকে কি অবস্থানে আছে। কিন্তু ষষ্ঠ পদি এইসব অশুভ পদগুলোরও কিন্তু অনেক গুরুত্ব আছে। ষষ্ঠ ভাব থেকে আমরা কি জানতে পারি? ষষ্ঠ ভাব থেকে শত্রু, রোগ, জ্ঞাতি, মাতুল, কটিদেশ এগুলো আমরা জানতে পারি। বিমাতা তো আমরা ষষ্ঠ ভাব থেকে জানতে পারি। তাহলে লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে কি হয়? ষষ্ঠপতি যদি লগ্নে অবস্থান করে তাহলে জাতক কিন্তু নীরোগ আর উদ্যমী হয়ে থাকে, তারা নানা রকম কষ্ট ভোগ করে এবং তাদের জ্ঞাতি শত্রু থাকে। ষষ্ঠপতি যদি লগ্নের দ্বিতীয় অবস্থান করে তারা প্রবাসী হয়, দুষ্ট প্রকৃতি যুক্ত হয়, কিন্তু তারা বাগ্মী এবং উচ্চ পদে কর্মরত হয়। ষষ্ঠপতি যদি লগ্নের তৃতীয় অবস্থান করে তাহলে সেই সব জাতকের কি হয়? তারাও প্রবাসী হয়, ধনবান হয়, ভ্রাতৃহীন হয়ে থাকে এবং রুগ্ন হয়ে থাকে। ষষ্ঠপতি যদি লগ্নে চতুর্থ অবস্থান করে তারা পুত্রের জন্য কষ্ট পায়, তাদের পিতা মাতার শরীর ভালো যায় না, পিতা মাতা রুগ্ন হয়ে থাকে এবং সে নিজেও রুগ্ন হয়ে থাকে এবং তার মাতৃসুখে ও কিছু বাধা হয়, কিন্তু জাতক ধনবান হয়। ষষ্ঠপতি যদি পঞ্চমে অবস্থান করে তাহলে পুত্র পিতার শত্রু হয়ে যায় আর এরা রাজ্য সরকার কর্তৃক নিগৃহীত হয়। ষষ্ঠপতি যদি লগ্নের ষষ্ঠ অবস্থান করে তাহলে এটা খুবই শুভজয়, তাদের বাধাবিঘ্ন অনেক কম হয় এবং তারা ঋণ মুক্ত হয়, তারা তাদের শত্রু কম থাকে এবং তারা সুখী হয়ে থাকে, খুবই শুভজয়। ষষ্ঠপতি যদি বলবান হয়, মিত্রযুক্ত হয় বা মিত্র গ্রহদের কর্তৃক বা শুভ গ্রহ কর্তৃক যদি দৃষ্ট হয় তাহলে জীবনে শত্রু কম হয়, বাধাবিঘ্ন কম হয়, ঋণ মুক্ত হয়, এগুলো কিন্তু দেখা যায়। কারণ জীবনে যদি শত্রু বেশি হয়ে যায়, কোনো মানুষ যদি বেশি ঋণী হয়ে যায়, মানুষের জীবনে যদি অন্য অন্য বাধাবিঘ্ন চলে আসে তাহলে জীবনের উন্নতি কিন্তু অনেকটাই ব্যাহত হয়। সেই জন্য ষষ্ঠপতির অবস্থানও কিন্তু জন্মছকে ভালো হওয়া জরুরি। ষষ্ঠপতি যদি খুব দুর্বল হয় বা শত্রু গ্রহ কর্তৃক দৃষ্ট হয় বা শত্রু গ্রহের সাথে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অনেক বাধাবিঘ্ন জীবনে চলে আসে, শত্রুতা দেখা যায়, ঋণী হয়ে যায়। এবার ষষ্ঠপতি যদি লগ্নের সপ্তমে অবস্থান করে তাহলে জাতকের স্ত্রী বন্ধা হয়ে থাকে, বিবাহে বাধা হয়, বিবাহ দেরিতে হয় এবং জাতকের স্ত্রী গর্ভপাত হয়। ষষ্ঠপতি যদি অষ্টমে অবস্থান করে তাহলে জাতক, এটা একটা শুভযোগ, জাতক অনেক বাধাবিঘ্ন কিন্তু দূর করতে পারে। ষষ্ঠপতি লগ্নের নবমে অবস্থান করলে কিন্তু জাতকের ভাগ্যহানি ঘটে এবং এতে কিন্তু জাতকের শত্রু দেখা যায় এবং জাতকের মাতার সঙ্গে কিন্তু তার মনোমালিন্য ঘটে। ষষ্ঠপতি যদি লগ্নের দশমে অবস্থান করে তাহলে জাতক সাহসী হয় কিন্তু রুগ্ন হয়ে থাকে এবং তাদের শত্রুতাও দেখা যায়। এবং ষষ্ঠপতি যদি লগ্নের একাদশে অবস্থান করে তাহলেও কিন্তু এদের শত্রুতা দেখা যায় বা শত্রু কর্তৃক তাদের কিন্তু, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ধনবান হয়। ষষ্ঠপতি লগ্নের দ্বাদশে অবস্থান করলে
তারা অপবাহী হয়ে থাকে, ঋণী হয়ে থাকে এবং তাদের শত্রুতা যোগ দেখা দেয়। আজ ষষ্ঠপদী নিয়ে আমরা আলোচনা করলাম। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্ট পোস্ট করবেন। আজকে এখানেই।